হাইকোর্টের রায় বছর ছুঁই ছুঁই হতে চললেও রাস্তা সমস্যা থেকে এখনো রেহাই পেল না গহড়াপোতার বাসিন্দারা। বর্ষায় রাস্তার অবস্থা বেহাল হওয়ার কারণে চরম সংকটে দিন কাটাচ্ছে স্থানীয়রা। কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবগ্রাম রেলগেট থেকে গহড়াপোতা গ্রাম হয়ে পলাশিপাড়ার ধাওয়াপাড়ায় প্রায় 15 কিলোমিটার রাস্তা বোঝার কোনো উপায় নেই, দেখলে মনে হয় যেন চাষের জমি। স্থানীয় সূত্রে জানা যায়, বছর দশেক আগে থেকে গ্রামবাসীদের কষ্টের জন্য স্থানীয় কিছু বাসিন্দা ওই রাস্তা পিচ রাস্তা করা দাবি করে আসছেন। তাদের অভিযোগ, এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরে ঘুরেও কোনো লাভ হয়নি। তারপরে তারা মানবাধিকার কমিশন হাইকোর্টে রাস্তার জন্য কেস করে, সেই কেসের রায়ও বের হয় গত বছরের নভেম্বর মাসে। স্থানীয়দের কথায় রেলগেট থেকে প্রায় 3-4 কিলোমিটার রাস্তা পিচ রাস্তা করার জন্য মেরামত করা হয়। এছাড়াও ফলক দেখে জানা যায়, 19 থেকে 20 অর্থবর্ষের জেলা পরিষদের তত্ত্বাবধানে দেবগ্রাম রেলগেট থেকে ধাওয়াপাড়া রাস্তার অন্তর্গত গহড়াপোতা প্রাথমিক বিদ্যালয় থেকে 1,200 মিটার রাস্তার ধার বাঁধানো ও মজবুতিকরণের কাজ সম্পূর্ণ হয়, যদিও রাস্তা দেখে তা বোঝার উপায় নেই। মূলত চাষি প্রধান এলাকা হচ্ছে গহড়াপোতা গ্রাম। স্থানীয়দের অভিযোগ, এর আগে রাস্তার অবস্থা খারাপ থাকলেও আগের থেকে বর্তমান অবস্থা থেকে ভালো ছিল অনেক। বর্তমানে রাস্তা দিয়ে পশুরা যাতায়াত করতে চায় না, মানুষ তো অনেক দূরের কথা। তাদের অভিযোগ, রাস্তা মজবুতের নামে যে কাজ হয়েছে তাতে সমস্যা আরো বেড়েছে স্থানীয়দের। আমাদের সমস্যা, এই গরম যেতে পারছে না, আমরা যেতে পারছি না, দূরে যা মানুষ, হ্যাঁ করে দিছে একজনা, সবাই পায়ে পড়ছে, শুধু পায়ে পড়ছে। আরে দেখি এত রকম ভুগতে হবে, দেখো গাড়িটা কোন কিছু দাদা কত টাকা, আমরা এতদিন আমাদের রাস্তা এখানে চলেনি, আমরা ভালো ছিলাম এতদিন, আর এই হ্যাঁ যদি আমাদের বেজাত হয়ে গেল, আমাদের আশা না হোক তাতে কোনো ব্যাপার নয়, কিন্তু এইবার এই বেয়াজত কে দিয়ে দিয়েছে, একটা মশও বাদ দিয়েছে না।